নমস্কার বন্ধুরা, এ ডিজিটাল পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের জন্য একটা গ্রেট নিউজ, আজকে চলে এসেছি একটা নতুন আপডেট নিয়ে। তো আপনারা আশা করি টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তো আপনারা ব্রাউজারটি ওপেন করবেন, ব্রাউজার ওপেন করে আপনারা সরাসরি যে ইন্ডিয়ান আর্মির যে অফিসিয়াল পেজ, অফিসিয়াল পেজে আসার জন্য আপনাদেরকে আপনাদের যে ব্রাউজার রয়েছে সেখানে আপনারা টাইপ করবেন joinindianarmy.nic.in। টাইপ করার পর আপনাদের কাছে এরকম ব্রাউজার খুলে যাবে। তো আপনারা হোম পেজে আপনাদের একটি নোটিফিকেশন শো করছে, আপনারা দেখতে পাচ্ছেন অগ্নিবীরের যে রিলিজ শিডিউল সেটি কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। তো আপনারা এইখান থেকে এই নোটিশটি ডাউনলোড করতে পারবেন, বা আপনারা ভিউ টু অল করেও আপনারা এখান থেকে কিন্তু নোটিশটি ডাউনলোড করতে পারবেন। তো নোটিশটি যেহেতু আমি ডাউনলোড করে রেখেছি, তো আপনাদেরকে আমি দেখাচ্ছি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যারা এই ইউটিউব চ্যানেলে নতুন ভিজিট করছেন, তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এরকম আপডেট পাওয়ার জন্য। তো চলুন পিডিএফটি দেখে নিই। পিডিএফটি আপনারা ওপেন করবেন, ওপেন করার পর আপনারা 4 নম্বর পেজে চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের যে জোন রয়েছে 8টি জোনে আপনাদের যে রিক্রুটমেন্ট যে র্যালি করানো হয় সেই হেডকোয়ার্টারের নাম আপনারা এখানে দেখতে পাবেন। কোন ডেটে কাদের কোন ডিস্ট্রিক্ট রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ সিকিমের জন্য 1 থেকে 5 সেপ্টেম্বর 2022 এখানে যে র্যালির ডেট সেই র্যালির ডেট রাখা হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। এখানে ব্যারাকপুরের যে রয়েছে 24 পরগনা, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া ডিস্ট্রিক্টের জন্য রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 18 থেকে 26 সেপ্টেম্বর 2022। ক্যালকাটার জন্য এখানে 7 থেকে 14 তারিখ পর্যন্ত রাখা হয়েছে। নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূমের জন্য রাখা হয়েছে এখানে 16 থেকে 24 যে নভেম্বর মাস এখানে দেখতে পাচ্ছেন। আপনারা নোটিশটি ডাউনলোড করে আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা পুরোপুরি নোটিশটা দেখতে পারবেন, আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের কোন ডেটে আপনাদের যে র্যালি রয়েছে সেটা আপনারা এখানে দেখতে পারবেন। কবে থেকে ফর্ম ফিল আপ হবে, কবে থেকে রেজিস্ট্রেশন হবে, কি কি ডকুমেন্টস লাগবে পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসব। তো এই ছিল আজকের আপডেট। আশা করি আপডেটটি আপনাদের অনেকেরই হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে আপনারা অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনাদের এই র্যালি সম্বন্ধে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনারা ভিডিওর নিচে যে কমেন্ট বক্স, সেই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, কি কি ডকুমেন্টস এর প্রয়োজন, কবে থেকে রেজিস্ট্রেশন শুরু হবে পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো। অবশ্যই আপনারা এই ইউটিউব চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকুন। চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। যে কোনো চাকরির সংক্রান্ত বা সিএসসি রিলেটেড আপনারা আপডেট পেয়ে যাবেন এই চ্যানেল থেকে।